আমলকির বিজ্ঞানসম্মত নাম হল ফাইনান্থাস এম্বোলিকা এই আমলকি প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই আমলকির প্রচুর ভেষজ গুণ রয়েছে আমলকি রক্ত পরিষ্কার রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যাড কোলেস্ট্রল কমাতে হার্ট ভালো রাখতে দৃষ্টিশক্তি বাড়াতে সুগার এবং উচ্চ রক্তচাপ কমাতে চুলের যত্নে এবং ওজন কমাতে সাহায্য করে তাই আজকের ভিডিওতে আমরা জানবো প্রতিদিন একটি করে আমলকি খেলে আমাদের শরীরে কি উপকার পাওয়া যায় আপনারা দেখছেন বন্দনা ঝেলটিপ সঙ্গে আমি বন্দনা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমলকি এমন একটি প্রাকৃতিক ফল যা প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ এবং ভিটামিন বিতে সমৃদ্ধ এবার জানব আমলকি আমাদের শরীরে কি কি উপকার করে আমলকিতে থাকে ক্রোমিয়াম নামক খনিজ যা ব্লাড সুগার কমাতে সাহায্য করে তাই আপনি যদি ডায়াবেটিসের রুগী হয়ে থাকেন তাহলে রোজ একটি করে আমলকি খেতে পারেন বা যদি আপনি ডায়াবেটিস কমাতে চান তাহলেও কিন্তু রোজ একটি করে আমলকি খেতে পারেন আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে আমরা জানি আমলকি ভিটামিন সিতে সমৃদ্ধ এক্ষেত্রে বলে রাখি একশো গ্রাম আমলকির মধ্যে যতটা পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় তা কুড়িটি কমলা লেবুর মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা আমলকিতে কতটা পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে হাটকে ভালো রাখে রক্ত থেকে ব্যাড কোলেস্ট্রল কমায় উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তকে সহজে জমাট বাঁধতে দেয় না ফলেস্ট্র হওয়ার সম্ভাবনা থাকে না তাই আপনি যদি হার্টকে ভালো রাখতে চান তাহলে রোজ একটি করে আমলকি খান ওজন নিয়ন্ত্রণ করে আমলকি গবেষণা থেকে জানা গেছে আমলকি আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরল কমায় এবং ফ্যাট কমাতে সাহায্য করে কারণ আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট তাই আপনি যদি ওজন কমাতে চান তাহলে খাবার আগে পাঁচ থেকে দশ এম এল আমলকির জুস খান চুলের বৃদ্ধি ঘটায় আমলকি আমলকিতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা চুলের খুশকি দর দূর করে চুলের বৃদ্ধি ঘটায় তাই আমলকির তেল চুলের যত্নে খুবই উপকারী বয়স ধরে রাখে আমলকি আমলকিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়সের ছাপ ফেলতে দেয় না ফলে রোজ একটি করে আমলকি খান তার ধরে রাখুন অ্যানিমিয়া দূর করে আমলকি কারণ আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আয়রন শোষণে সাহায্য করে তাই আমরা যে আয়রনযুক্ত খাবার খাই সেই আয়রন শোষণে সাহায্য করে ভিটামিন সি আর শরীরে হিমোগ্লোবিন বাড়ায় অ্যানিমিয়া দূর করে তাই রোজ খাবার পরে একটি করে আমলকি খান অ্যানিমিয়া দূর করুন লিভার থেকে টক্সিন দূর করে আমলকি তাই লিভার ভালো রাখতে রোজ একটি করে আমলকি খান আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আপনার শরীরে হাড় মজবুত করে এবং আর্থাইটিসের মতো ব্যথা বা যন্ত্রণা কমাতেও দারুণভাবে কার্যকরী ভূমিকা পালন করে আমলকি আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে বয়সজনিত কারণে চোখে যে ছানি আসে সেই ছানি আসতে দেয় না সেই জন্য চোখ ভালো রাখতে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে রোজ একটি করে আমলকি খান এবার আমরা জানব আমলকি আমরা কখন খাব এবং কতটা পরিমাণে খাব রোজ একটি করে আমলকি খেতে পারেন একটি করে আমলকি শরীরের জন্য যথেষ্ট তবে কেউ যদি একটির বেশি খায় দুটি বা তিনটি খায় তাতেও শরীরের কোনো ক্ষতি হবে না তবে আমলকিকে ভালো করে ধুয়ে কাঁচা অবস্থায় চিবিয়ে খাওয়াই সবথেকে ভালো তবে শুধু আমলকিই নয় যে কোনো গোটা ফল যেটি চিবিয়ে খাওয়া যায় সেটি চিবিয়ে খেলেই কিন্তু শরীরের জন্য তা উপকারী কারণ তাতে যে ফাইবার থাকে সেটা কিন্তু কোষ্ঠকাঠিন্য খুব সহজেই দূর করে সেই জন্য এই সমস্ত ফল কিন্তু চিবিয়ে খাওয়াই ভালো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন